আমরা বেশ কয়েকটা লেকচার দিয়েছি, যারা আগের লেকচারগুলো দেখো নাই তারা আই বাটনে পেয়ে যাবে অথবা ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টের লিঙ্ক দেওয়া আছে, তোমরা আগের ভিডিওগুলো দেখে আসো। তাছাড়া এগুলোর কোনো কিছুই তোমরা বুঝতে সক্ষম হবে না, তোমরা ডান পাশে আই বাটন পেয়ে যাবে, সেখানে দেখতে পারো। তো আজকে আমি বলেছিলাম যে অনমনীয় বিন্দু দেখবো, ইয়াস আজকে আমরা অনমনীয় বিন্দু দেখব। তো একটা অঙ্ক আমি নিচ্ছি এখানে, y equal to x-1, x-2 then whole square, এরকম অবস্থায় রয়েছে। তো এটার আমরা কি করব, আমরা সর্বোচ্চ বিন্দু দেখব, সর্বোচ্চ, সর্বনিম্ন এবং অনমনীয়। আমি শুধু অনমনীয় দেখাতে চাইলাম এখানে। তো এখানে শুধু যদি আমি অনমনীয়টা দেখাই তাহলে তোমাদের এখানে প্লাস লেগে যাবে, তোমাদের একটু বুঝতে প্রবলেম হবে। তো আমি আজকে যেটা করব সেটা হচ্ছে সর্বোচ্চ দেখাবো, সর্বনিম্ন দেখাবো, অনমনীয় দেখাবো, তিনটা দেখাবো। তারপরে লেকচারে শুধু অনমনীয়টা দেখাবো, তো যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়। তো আগের মতোই আমরা কি করতে পারি, এটা করার জন্য আমাদের ডিফারেন্সিয়েশন করতে হয়, কিন্তু এখানে একটা ঝামেলা লেগে আছে। যেটা হচ্ছে যে এই যেটা তোমরা দেখতে পাচ্ছ যে x-1 x-2 স্কোয়ার, এটাকে আমাদের ভাঙাতে হবে। প্রথমে এটাকে আমাদের সুন্দর করে সাজিয়ে অঙ্কের পর্যায়ে নিয়ে আসতে হবে, দেন এটাকে আমরা করতে পারবো। এখানে কিন্তু সরাসরি আমাদের অঙ্কটা দেওয়া নাই, আমাদের কি করতে হবে, অঙ্কটাকে সাজাতে হবে। তো দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা a-b হোল স্কোয়ারের সূত্র। আমরা সবাই জানি যে a-b হোল স্কোয়ারের সূত্র কী, a স্কোয়ার -2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা আমি আর তোমাদের শেখাচ্ছি না, এটা সেই ক্লাস সিক্সের সূত্র, a প্লাস b হোল স্কোয়ার, a হোল স্কোয়ার, a b হোল স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। এই সূত্রটা, যাকে এটা বাড়াবাড়ি না করি তাহলে এখানে হলো 4x প্লাস 4। তো এখন আমরা কি করব, এই x দ্বারা এই সবগুলোকে গুণ করব, তারপর 1 দ্বারা সবগুলোকে গুণ করব। x দ্বারা সবগুলোকে গুণ করি, x দ্বারা যদি x স্কোয়ারকে গুণ করি তাহলে হয় x³ মাইনাস x দ্বারা এটাকে গুণ করলে হয় 4x², তারপর x দ্বারা 4কে গুণ করলে হয় প্লাস 4x, মাইনাস 1 দ্বারা এটাকে গুণ করলে হয় মাইনাস x², মাইনাস 1 দ্বারা মাইনাস 4x গুণ করলে হয় প্লাস, এই মাইনাস এ মাইনাস হয়ে যায় প্লাস, প্লাস 4x দেন প্লাস মাইনাস এ মাইনাস 4। এখন দেখো এখানে তোমরা হয়তো কাটাকাটি করতে পারবে, 4x 4x, আচ্ছা x³ এরকমই থাকবে, মাইনাস 4 আর 1 হচ্ছে 5x² প্লাস 4 × 4 হয় 8 মাইনাস 4। তাহলে আমরা ফাইনালি সমাধান করে পেলাম x³ মাইনাস 5x² প্লাস 8x মাইনাস 4। এই যে যেটা পারলাম আমরা, এখন এটাকে আমরা অন্তরকরণ করব বা যা যা করতে হবে সেটা করব। এখন এটা আমাদের হচ্ছে কি অঙ্ক, এটা আমাদের এখন মূল অঙ্ক। তো আমি প্রথমে সর্বনিম্ন বিন্দু বের করব, তারপরে সর্বোচ্চ বের করব, সর্বনিম্ন বের করব, দেন অনমনীয়। তাহলে আমরা প্রথমে এখানে লিখব, যেহেতু অনমনীয় লেখা আছে তাই আমি প্রথমেই এখানে লিখব যে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত। আচ্ছা এখানে লিখি যে সর্বোচ্চ বা সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত। আমাকে তোমরা একটু কমেন্ট করে জানাতে পারো আমার লেকচারগুলো তোমাদের কেমন লাগছে, তোমরা কি আদৌ বুঝতে পারছো কি না, আর কারা খাতা কলমে করছো। আমি এইদেরকে দেখতে চাই যারা খাতা কলমে ডেডিকেট হয়ে করছো। তোমরা হয়তো জানো না, আমি হয়তো অনেক টাইম কমেন্টের রিপ্লে দেই না, কিন্তু আমি কিন্তু দেখি কারা কারা কমেন্টের রিপ্লে করছে, এবং বেশ কয়েকজনকে কিন্তু আমি জানি যারা রেগুলার হচ্ছে আমার ভিডিও দেখে এবং প্রায় শুরু থেকে আমার সঙ্গে রয়েছে, আমি বেশ কয়েকজনকে চিনি। যাই হোক, তারপর সর্বোচ্চ সর্বনিম্নকরণের প্রয়োজনীয় শর্ত। তো আমরা এখানে জানি যে dy/dx = 0, দেন এটাকে আমরা কি করি, yকে আলাদা করে লিখি এভাবে। ওকে, এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা, আমার আর বলার কথা না, আমার বলার আগে তোমাদের বোঝা উচিত, যেহেতু এতবার আমি এগুলো করিয়েছি যাতে ঝামেলা না হয়। 4 = 0। তো এটাকে আলাদা আলাদা করে আমি আর লিখবো না। আমি আগের সবগুলো লেকচারে কী করেছি, ddx x³ এর সাথে একবার লিখেছি, ddx 5x² সাথে একবার লিখেছি, ddx 8x এর সাথে একবার লিখেছি, ddx 4 এর সাথে একবার লিখেছি। এগুলো আমি আর করবো না। আমি প্রথমেই বলেছিলাম, এই জন্য আমি বলেছিলাম যে এইটা আমি আর এবারে একবারে করব। আগের বারগুলোতে, আগের প্রায় 6-7টা লেকচারে আমি কী করেছি, সবগুলো আলাদা আলাদা করে দেখিয়েছি, ভেঙে করেছি, সূত্র বুঝিয়ে দিয়েছি। এখানে আমি আর সেগুলো কোনো কিছুই করছি না, আমি সরাসরি অঙ্ক করছি। কেননা এখন তোমরা, আমি জানি যে ওই লেকচারগুলো যদি তোমরা ঠিক করে দেখো তাহলে এটা কোনো বিষয় না, আর আমি এটা এই সিম্পল জিনিসটা বারবার বুঝতে পারবো না, যার জন্য আমি ৬টা লেকচার বা ৭টা লেকচারে শুধু এইটুকু জায়গায় কতবার যে ভেঙে দেখিয়েছি, যারা প্রথম থেকে দেখেছ তারাই জানো। আচ্ছা, তাহলে এখানে আমি শুধু ডিফারেন্সিয়েশন করবো। আমরা এক্স টু দি পাওয়ার এন এর সূত্র দেখতে পাচ্ছি, তাহলে এখানে হবে 3x স্কোয়ার। এটাকে যদি ডিফারেন্সিয়েশন করবে হবে -10, এখানে হবে -10x প্লাস এখানে হবে 8 আর -0, 4k করলে আমাদের কী হয় 0। তাহলে 3x স্কোয়ার -10x প্লাস 8 0। এইটুকুতে যদি এখনও কারো প্রবলেম থাকে তাহলে আমাকে একটু জানাও তো দেখি তারা কারা, যে যাদের এখানে প্রবলেম রয়েছে। আমরা জানা আমাদের যারা দেখেছে ফুল লেকচার তাদের এখানে প্রবলেম থাকার কথা না। তো এটাই আমাদের হবে ফার্স্ট অর্ডার কন্ডিশন অর্থাৎ FOC। আচ্ছা, এখান থেকে আমরা চেষ্টা করব হচ্ছে কি বের করার, মান বের করার। এখন এখানে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে মেডেল টার্ম করতে হবে। এখন এখানে অনেকজন রয়েছে যারা মেডেল টার্ম পারো না। কথা হচ্ছে তারাই শুধুমাত্র মেডেল টার্ম পারবা যারা আমার লেকচারগুলো ফুল দেখো। আই মিন পরিসংখ্যানে মেবি নাকি মৌলিক গণিতে আমি ঠিক খেয়াল নাই, যে আমি মেডেল টার্ম অনেকবার বুঝিয়েছিলাম। পরিসংখ্যান কি হচ্ছে ফার্স্ট ইয়ারের যে পরিসংখ্যান বা অথবা কি সাবজেক্ট মৌলিক গণিতে। তো তোমরা যারা প্রথম থেকে দেখো অথবা যারা এখন এই প্লে লিস্টে চেক করতে পারো, আমার পরিসংখ্যানের ভিডিও রয়েছে এবং হচ্ছে পরিসংখ্যানটা অনেক সুন্দর করে করিয়েছি মৌলিক গণিত, ওখান থেকে দেখে আসতে পারো। যাই হোক, আমি ছোটো করে এখানে একটু মেডেল টার্ম করাবো, বিস্তারিত করাতে পারবো না কারণ অনেক বড়ো হয়ে যাবে এমনিতেই, হয়তো বা 6-7 মিনিট হয়ে গেছে। তো মেডেল টার্ম আমরা যে মেডেল টার্ম হচ্ছে এই 10xকে আমরা যোগ করে মিলাবো। কী কী সংখ্যা যোগ করলে 10x হবে সেভাবে আমরা মেলাবো। যাই হোক, মেডেল টার্মের অনেক আরও কাহিনী রয়েছে। এখানে এই 10xটা যোগ করে মিলাতে হয়। 8 আর 3 যোগ করলে হয় 24। হ্যাঁ, 8 আর 17 24। এই 24কে আমরা কি করি, লসাগু করি। 24কে কি করব, লসাগু করব। লসাগু করলে হয় 12, দেন হচ্ছে 6, দেন হচ্ছে 3। তো এই 24কে আমরা কি করলাম, লসাগু করলাম। এখন এই 2 × 2 × 2 × 3 এই কয়টা সংখ্যাকে যোগ বিয়োগ করে 10 মেলাতে হবে। কীরকম, যদি আমরা নেই ধরো 2 × 4, 4 এই 2টা নিলে হয় 4 আর 3 × 2 হয় 6, তাহলে 4 6 যোগ বিয়োগ করে কিন্তু 10 হয়। 6 আর 4 যদি যোগ করি তাহলে কিন্তু আমাদের 10 হয়ে যায়। তাহলে আমরা এখানে মেডেল টার্মটা অবশ্যই, যদি কারো সমস্যা থাকে তাহলে আমি আলাদা একটা লেকচারে নেব মেডেল টার্মের উপরে। তোমরা কমেন্টে জানাতে পারো যেমন তোমাদের কি প্রয়োজন রয়েছে কিনা একটা মেডেল টার্মের উপর লেকচার, তাহলে আমি হয়তো মেডেল টার্মের উপরে একটা লেকচার দেওয়ার ট্রাই করবো। যাই হোক, এখানে মেডেল টার্ম করলাম, করার পরে দেখো এখানে কমন কি যাচ্ছে। এখানে এই দুইটার মধ্যে কমন নিতে, এই দুইটার মধ্যে 3x আমাদের কমন যাচ্ছে, দেখা যাচ্ছে কি না, হ্যাঁ দেখা যাচ্ছে। তাহলে 3x কমন নিলে আমাদের এখানে থাকে x -2, এখানে থাকে হচ্ছে -4x -2। মেডেল টার্ম অনেক কিছু বোঝা রয়েছে, যারা পারো না তারা আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাহলে আমি আলাদা করে, যদি দেখা যাচ্ছে 8-10 জন কমেন্ট করেছে তাহলে হয়তো বা আমি মেডেল টার্মের উপর আলাদা করে একটা লেকচার নেওয়া ট্রাই করব। তাহলে x -2, এখানে এই দুইটার মধ্যে থেকে একটা x -2 নিলাম আর 3x -4 = 0 করলাম। এখন এই দুইটা থেকে আমাদের কি করতে হবে, x এর মান বের করতে হবে। দেখো এখানে ছোট্ট করে করব আমি, তাহলে x -2 = 0, তাহলে x এর মান হবে 2 আর 3x -4 = 0। তাহলে 3x এর পাশে থাকলো -4টার পাশে হয়ে গেল +4, তাহলে অতএব x হবে 4/3। তাহলে x এর আমরা কয়টা মান পারলাম, x এর মান একটা 2 পারলাম, x এর মান একটা 4/3 পাইলাম। খাতা কলম নিয়ে বসো, তাছাড়া কিন্তু হবে না, এভাবে শুধু দেখলে হবে না। আচ্ছা, এখন আমরা কি করব, আমাদের প্রয়োজনীয় শর্তের কাজ শেষ। এখন আমরা চলে যাব কার কাছে, পর্যাপ্ত শর্ত। আচ্ছা, পর্যাপ্ত শর্ত আমাদের কি কি বলে, আমরা প্রথমে d² y dx² = ddx dy dx লিখি। তারপরে আমরা ddxটা লেখার পরে FOCটা লিখি। FOC আমাদের কত, এই যে 3x² -10x প্লাস 10 শুধু মনে হয় নাকি 10x, আচ্ছা 10x প্লাস 8। এটাকে আমাদের কী করতে হবে, ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন আমি আবার একবারে করে যাব, এখানে কোনো কিছু আমি শেখাবো না, আগে 6 লেকচার দেখে আসতে পারো যদি কারোর প্রবলেম থেকে থাকে। 10, তো এটা আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা এই 6x -10 এই জায়গাতে আমরা এই যে দুইটা মান পেয়েছি, 2 একটা 4/3 একটা x এর, সেই দুইটা মান এই x এর জায়গাতে আমরা বসাবো। তাহলে আমরা এখানে লিখব, দাঁড়াও একটু, আমরা এখানে লিখব যে x equal to 2 হলে 6x minus 10 equal to x এর জায়গায় 2 বসাবো, তাহলে এখানে যদি আমরা ক্যালকুলেশন করি 2 greater than 0 হয়। আর x equal to কত 4/3 হলে 4/3 হলে 6x minus 10 equal to 6 গুণন 4 minus 10, তাহলে এখানে হয় minus 2 greater than 0। তাহলে এখন দেখো যে x এর 2 মানে আমরা যে মানটা পেয়েছি 2 সেটা greater than 0, সেটা কি greater than 0, এবং x এর 4/3 মানে আমরা যেটা পেয়েছি সেটা -2 less than 0। ঠিক আছে, তাহলে এই যে মানটা আমরা পেলাম সেটা সর্বোচ্চকরণ হলো নাকি সর্বনিম্নকরণ হলো? দুইটাই হলো। আমরা জানি যে দ্বিতীয় অন্তরকরণের মান, এই যে দেখো দ্বিতীয় অন্তরকরণের মান যদি greater than 0 হয়, অর্থাৎ দ্বিতীয় অন্তরকরণের মান যদি 0 থেকে ছোট হয়, দ্বিতীয় অন্তরকরণের মান যেটা পাবো সেটা যদি 0 থেকে ছোট হয় তাহলে সর্বোচ্চকরণ হয়। তাহলে 0 থেকে ছোট যেটা পেয়েছি অর্থাৎ x এর 4/3 মানে আমরা দ্বিতীয় অন্তরকরণের মান পেয়েছি -2 যেটা 0 থেকে ছোট, তার মানে যেটা 0 থেকে ছোট হয়েছে সেটা আমাদের কিসের শর্ত পূরণ করে? সর্বোচ্চকরণের শর্ত পূরণ করে, সর্বোচ্চকরণের। আর যেটা দেখো আর যদি দ্বিতীয় অন্তরকরণের মান 0 থেকে বড় হয় তাহলে সর্বনিম্নকরণের শর্ত পূরণ করে। তাহলে এই দ্বিতীয় অন্তরকরণের মান 2 যেটা 0 থেকে বড় সেটা হচ্ছে x - 2। তার মানে আমরা বলতে পারি x equal to 2 কিসের শর্ত পূরণ করে? x equal to 2 সর্বনিম্নকরণের শর্ত পূরণ করে। তাহলে y এর মানটা আমরা এখান থেকে পেয়ে যাব, y এবার যে মানটা পাবো সেটা হচ্ছে y এর কিসের মান? সর্বনিম্নকরণের মান। তাহলে আমরা y এর মূল সমীকরণ, এই y এর মানটা যেটা বসাবো সেটা হচ্ছে আমাদের একজন প্রশ্নে দেওয়া যে সমীকরণটা রয়েছে x - 1 x - 2 হোল স্কয়ার, এই মানটা আমরা বসাবো যে x - 1 x - 2 হোল স্কয়ার। তো এখানে বসাও x2টা বসাও 2 - 1 2 - 2 স্কয়ার ইকুয়াল টু এখানে আসবে হচ্ছে 0। তাহলে x এর মান 2 y এর মান 0, এটা সর্বনিম্নকরণের শর্ত পূরণ করলো। এখন এই যে দ্বিতীয় অন্তরকরণের মান -2 যেটা 0 থেকে ছোট, দ্বিতীয় অন্তরকরণের মান যদি 0 থেকে ছোট হয় তাহলে সেটা কিসের শর্ত পূরণ করে? 0 থেকে যদি ছোট হয় তাহলে সেটা সর্বোচ্চকরণের শর্ত পূরণ করে। তাহলে x = 4/3 এই মানটা কিসের শর্ত পূরণ করে? সর্বোচ্চকরণের শর্ত পূরণ করে। তাহলে y = x - 1 x - 2 স্কয়ার ইকুয়াল টু এখানে কত বসাবো? x এর মান 4/3 4/3 - 1 4/3 - 2 হোল স্কয়ার ক্যালকুলেশন করে এখানে মান আসবে হচ্ছে আমাদের 0.15। তাহলে আমরা সর্বনিম্নকরণ পেয়ে গেলাম, সর্বোচ্চকরণ পেয়ে গেলাম, দুইটা কাজ শেষ। এখন আমাদের কাজ হচ্ছে সর্বনিম্নকরণ। আচ্ছা, আমার এখানে পেজ সর্বদা আমাকে পেজ নিতে হবে। আচ্ছা, তাহলে এখন আমরা যেটা করব সেটা হচ্ছে অনমনীয় বিন্দু করব। তো অনমনীয় বিন্দুর আমি তোমাদেরকে যে সূত্রটা দেখিয়েছিলাম সেটা দেখো, যে অনমনীয় বিন্দুর জন্য আমাদের দ্বিতীয় অন্তরকরণ প্রয়োজন হয় আর তৃতীয় অন্তরকরণ প্রয়োজন হয়। ভালো করে দেখাই, একটু বুঝাই এখানে, যে অনমনীয় বিন্দু বলছে আমাদের দ্বিতীয় অন্তরকরণ, তৃতীয় অন্তরকরণ, এটা dy dx, এটা আমাদের প্রথম অন্তরকরণ। তারপরে d² y dx² এটা আমাদের দ্বিতীয় অন্তরকরণ। আর যদি এখানে কিউব থাকে, কিউব মানে 3, যদি 3 থাকে তাহলে আমাদের তৃতীয় অন্তরকরণ। অর্থাৎ প্রথম অন্তরকরণ দেখতে এরকম হয় dy dx, দ্বিতীয় অন্তরকরণ দেখতে d² y dx² অর্থাৎ স্কোয়ার থাকে, এবং তৃতীয় অন্তরকরণ আমাদের d³ y dx³ থাকে। আশা করি বোঝাতে সক্ষম হয়েছে। তাহলে এটা প্রথম অন্তরকরণ, এটা দ্বিতীয় অন্তরকরণ, তৃতীয় অন্তরকরণ। এখন আমাদের এই যে অনমনীয় বিন্দুটা করতে আমাদের দ্বিতীয় অন্তরকরণ আর তৃতীয় অন্তরকরণ প্রয়োজন হয়। কিন্তু কথা হচ্ছে দ্বিতীয় অন্তরকরণ, তৃতীয় অন্তরকরণ প্রয়োজন থাকলেই হবে না। তুমি যদি দ্বিতীয় অন্তরকরণ বের করতে চাও তাহলে তোমার প্রথম অন্তরকরণের কাছে আগে যেতে হবে, তুমি যদি তৃতীয় অন্তরকরণ বের করতে চাও তাহলে তোমার দ্বিতীয় অন্তরকরণ আগে বের করতে হবে। সুতরাং যদি অনমনীয় বিন্দুতে তোমরা যে দেখতে পাচ্ছ দ্বিতীয় তৃতীয়, এটা যতই বলুক দ্বিতীয় এবং তৃতীয় অন্তরকরণ বের করতে হবে, কিন্তু আমাদের কিন্তু প্রথম থেকে শুরু করে আসতে হবে। অর্থাৎ প্রথম অন্তরকরণ বের করতে হবে, তারপর দ্বিতীয় অন্তরকরণ বের করতে হবে, তারপর তৃতীয় অন্তরকরণ। আচ্ছা, তো আমরা এখন অনমনীয় বিন্দুর দিকে অগ্রসর হই। অনমনীয় বিন্দুর আমরা কি জানি? প্রয়োজনীয় শর্ত। তো দেখো এখানে প্রয়োজনীয় শর্ত কি দেওয়া আছে অনমনীয় বিন্দুর সূত্রতে, যে d² y dx² = 0, অর্থাৎ দ্বিতীয় অন্তরকরণ = 0 হবে। তো আমরা দ্বিতীয় অন্তরকরণটা লিখে নেই, x² = 0। तो দ্বিতীয় অন্তরকরণটা 0। এখন দ্বিতীয় অন্তরকরণের মান আমরা কোথায় পাবো? দেখো আমরা প্রথমে যখন বের করেছিলাম আমরা দ্বিতীয় অন্তরকরণে, এই যে দ্বিতীয় অন্তরকরণ করেছে, দেখো পর্যাপ্ত শর্তের মধ্যে আমরা দ্বিতীয় অন্তরকরণ করেছি। এটার FOC মানটা হচ্ছে 6x-10। এই যে 6x-10 রয়েছে এটা আমরা এখানে নিয়ে এসে বসাই দেব। 6x-10 = 0। খাতা কলম নাও, তোমাদের না হলে কিন্তু বুঝতে প্রবলেম হবে, কঠিন লাগবে। আচ্ছা তাহলে এখান থেকে আমরা x এর মানটা বের করব। 6x = -10 এর সমান ডান পাশে যে হবে +10, দেন এখানে x = 10 ভাগ 6, তাহলে 10 ভাগ যদি 6 করো তাহলে তোমাদের আসবে 1.67। দ্বিতীয় অন্তরকরণের মান আমরা 0, এই সূত্রটা প্রথমে বের করলাম। তো দ্বিতীয় অন্তরকরণের FOC কোনটা হবে, অর্থাৎ এটা হবে FOC, অর্থাৎ অন্তরকরণ করার পরে যে মানটা আমরা পাই সেটাই হচ্ছে আমাদের FOC। এটা গেল। তারপরে দেখো আমাদের কী বের করতে হবে, তৃতীয় অন্তরকরণ বের করতে হবে, কিন্তু তৃতীয় অন্তরকরণের যে মানটা বেরোবে সেটা কিন্তু শূন্য হবে না। দেখো does not equal to 0, তার মানে এখন আমরা তৃতীয় অন্তরকরণ বের করি। তাহলে তৃতীয় অন্তরকরণ d³ y এবং dx³। তাহলে এটাকে আমরা কীভাবে লিখব? ddxটা আগে লিখব, dx লেখার পরে এই ব্র্যাকেটের ভিতরে লিখব দ্বিতীয় অন্তরকরণ d²y dx²। ভালো করে দেখো, তৃতীয় অন্তরকরণ আমরা লিখেছি, লেখার সিস্টেমটা d³ এর উপরে থাকবে এবং x³ এর উপরে থাকবে, এভাবে কিউব মানে হচ্ছে 3, তার মানে তৃতীয় অন্তরকরণ। তো এটাকে আমরা ভাঙিয়ে লিখব ddx, তারপর ddx-এর লিখার পরে ব্র্যাকেটের ভিতরে দ্বিতীয় অন্তরকরণটা লিখব, ঠিক আছে? তারপরে আমরা ddx লিখব। এই দ্বিতীয় অন্তরকরণের মান আমাদের কত? 6x-10। তাহলে এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে এখানে আসে আমাদের 6। ডিফারেন্সিয়েশন আমি শেখাবো না, বারবার বলেছি। তাহলে এই মানটা > 0, তার মানে এর মানটা শূন্য নয়, তার মানে আমরা তৃতীয় অন্তরকরণ পেয়ে গেছি। তাহলে আমরা এই অনমনীয় বিন্দুটা আমাদের কি হবে? দেখো x এর মানটা আমরা কত পেয়েছি, 1.67। তাহলে y = আমাদের কত হবে? দেখো আমরা আমাদের মূল সমীকরণ অর্থাৎ প্রশ্ন দেওয়ার সমীকরণ কোনটা, এটা সেই সমীকরণে আমি এই অনমনীয় বিন্দু দ্বিতীয় অন্তরকরণ করার ফলে x এর যে মানটা বের হয়েছে 1.67 সেটা বসাই দিব। আমি জানি এখানে অনেকগুলো প্রবলেম হচ্ছে, বলতেছে কি হচ্ছে, খাতা কলম নাও, তাছাড়া বুঝতে পারবা না। আচ্ছা তো এটাকে যদি আমি ক্যালকুলেশন করি তাহলে মান আসবে 0.07, অর্থাৎ অনমনীয় বিন্দুর x এর মান হচ্ছে কত, 1.67 এই যে, এবং y এর মানটা হলো আমাদের কত, 0.07। এটা হচ্ছে অনমনীয় বিন্দুর। এর আগে আমরা সর্বোচ্চকরণ সর্বনিম্নকরণ বের করেছি এবং অনমনীয় বিন্দু বের করেছি। নেক্সট লেকচারে আমরা শুধু অনমনীয় বিন্দুটা বের করব। সেখানে আমরা কিন্তু এত কিছু করার দরকার নেই, কিন্তু আমাদের প্রথম অন্তরকরণ, দ্বিতীয় অন্তরকরণ, তৃতীয় অন্তরকরণ সবগুলোই বের করতে হবে। তো সে পর্যন্ত সব ভালো থাকো, সুস্থ থাকো।